ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দুয়া পবিত্র মুখে রবনারি আস্থবানের সঙ্গ চা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم درشك برندو قرآن باكير جي آيات أمي أخن پات قرى شبه كولم اتي سورة باقرار আয়াত নম্বর যার অনুবাদ হচ্ছে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দান করো আর আমাদেরকে আখিরাতেও মঙ্গল দান করো আর আমাদেরকে দোজকের আজাব হতে রক্ষা করো এটা সেই সুন্দর দোয়াগুলোর মধ্যে একটি দোয়া যা আমাদের প্রিয়নবী সল্লাহ আলহি ওয়াসাল্লামও অধিকতর করতে থাকতেন হযরত আনাস বিন মালিক রতি আল্লাহ তালায়নু বুখারি শরীফের এক বর্ণনায় বলেন যে নবী করিম রৌফ রাহিম ওয়াসাল্লাম অধিকতর এ দোয়া করতেন দর্শকবৃন্দ যদি একটু চিন্তা করা হয় তাহলে খুবই সহজভাবে এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে এই দোয়াটি অনেকগুলো দোয়াকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে আর কয়েকটি শব্দে দিন ও দুনিয়ার সকল মঙ্গল এর মধ্যে চাওয়া হয়েছে যদি আমরা এ দোয়াটিকে পূর্ণরূপে খুলে আলাদা আলাদা পড়া শুরু করে দেই তাহলে তা অনেকগুলো দোয়া হয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা শুধু এ দোয়ার প্রথম অংশটিকে নিয়ে কথা বলি তারপরও এতে কয়েকটি দোয়া অন্তর্ভুক্ত হয়ে যায় উদাহরণস্বরূপ হে আল্লাহ আমাকে এমন দুনিয়া দান করো যে আমায় ফিতনায় জড়িয়ে না দেয় হে আল্লাহ। আমাকে এমন দুনিয়া দান করো যা আমায় তোমার থেকে দূর না করে দেয় হে আল্লাহ আমাকে এমন দুনিয়া দান করো যে আমায় মদিনাওয়ালার গোলামি থেকে বের না করে দেয় হে আল্লাহ পাক আমাকে এমন দুনিয়া দান করো যা আমায় অলিহ কিরাম আলি মুরিদানের মহাব্ব থেকে দূর করে না দেয় হে আল্লাহ পাক আমাকে তুমি এমন দুনিয়া দান করো যা আমায় মা বাবার অবাধ্যতায় জড়িয়ে না দেয় হে আল্লাহ আমাকে এমন দুনিয়া দান করো যে আমায় হে জড়িয়ে না দেয় আমাকে এমন দুনিয়া দান করো যে আমার জেনারেশনের উপকারে আসে হে আল্লাহ পাক আমাকে এমন দুনিয়া দান করো যা সুরক্ষিত রাহমুতপূর্ণ ও বরকতপূর্ণ হয় হে আল্লাহ আমাকে এমন দুনিয়া দান করো যা পিসফুল হয় পেরেশানি হতে দূরে থাকে হে আল্লাহ পাক আমাকে এমন দুনিয়া দান করো যা উত্তম অসাধারণ আর তার নিয়ামত যেন শেষ না হয় হে আল্লাহ পাক আমাকে এমন দুনিয়া দান করো যাতে বরকত প্রশস্ত আর সুরক্ষা হয় আর এ ধরনের আরও অনেক দোয়া বের করা সম্ভব সুহানাল্লাহ অনুরূপভাবে দোয়াই দ্বিতীয় অংশেও চিন্তা করুন তাহলেও অসংখ্য দোয়া বের করা সম্ভব এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এটা বলা যে এ দোয়া কতগুলো দোয়া সমূহকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছে এটা কোরআ আনুল করিমের স্পেশালিটি যে কম শব্দে অনেকগুলো বিষয় বলা হয়ে যায় একটি কথা এখানে বলা জরুরি এ দোয়াতে প্রথমে দুনিয়ার মঙ্গল কামনা করা হয়েছে আর পরে আখিরাতের মঙ্গল আর এটা দ্বারা একদমই এ উদ্দেশ্য নেওয়া যাবে না যে প্রথমে দুনিয়াকে অর্জন করা উচিত তারপর আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু এই কথার উদ্দেশ্য এটাও নয় যে মুসলমান দুনিয়ার মঙ্গল কামনার দোয়াই করতে পারবে না বরং করতে পারবে কিন্তু যদি দুনিয়ার মঙ্গল কামনা এজন্য করে যে আমি ফাইন্যান্সিয়ালি মজবুত হয়ে যাব। তাহলে দিনের কাজ করা সহজ হয়ে যাবে তো এ দোয়া করলেও স্বভাব অর্জন হবে ইনশাআল্লাহ আসল হ্যাঁ দুনিয়াকে এত বেশি চাওয়া যাতে আখিরাতকে ভুলিয়ে দেয় তাহলে এমন করা উচিত নয় কেননা ইসলাম এমন শিক্ষা দেয় না বরং সকল বিষয়ে ব্যালেন্স মধ্যম পন্থা অবলম্বন করা উচিত আল্লাহ পাকিমের মধ্যে ইর্শাদ করেছেন মন কানা যে ব্যক্তি শীঘ্রতা দুনিয়াকে চাই আমি তাকে তাতে শীঘ্রই দিয়ে দেই আমি যা ইচ্ছা করি যাকে চাই অতপর তার জন্য যাহার নাম নির্ধারিত করি যাতে সে নিন্দিত অবস্থায় ধাক্কা খেতে খেতে তাতে প্রবেশ করে এবং যে আখিরাত চায় আর সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর হয় ইমানদার তবে তাদেরই প্রচেষ্টা আপন ঠিকানায় পৌঁছে যায় এখানে আরেকটি বিষয় মাইন্ডে রাখা আবশ্যক এ দোয়া নবী করিম আলা আলিহি বা আলী ওয়াসাল্লাম তো এজন্য করতেন যেন উম্মত তাকে দেখে এ দোয়া করতে থাকে কেননা এভাবে সে একটি ছোট দোয়ার মাধ্যমে অনেকগুলো দোয়া করতে কামিয়াব হয়ে যাবে কেননা আগুন থেকে বাঁচার দোয়া সেই চাইবে যার দ্বারা গুণা হওয়া সম্ভব পর যার আগুনের আসাব অর্থাৎ জাহান নামের ভয় থাকবে অথচ তো মাসুম তাদের মাধ্যমে কোনো ধরনের হওয়া সম্ভবই নয় বরং চিন্তাও করা যাবে না আর আমাদের নবী করিম সাল্লাহ তলিহি আলহি ওয়াসাল্লাম তো আম্বিয়াদের সর্দার তার মর্যাদার বিষয় তো সবার চেয়ে ঊর্ধ্বে এজন্য যখন কোনো নবী দ্বারা কোনো গুণাহ বা গুনা হওয়া অসম্ভব তাহলে নবীদের নবী আল্লাহর প্রিয়নবী সাল্ল তাল আলি ও আলহি ওয়াসাল্লাম দ্বারা কিভাবে সম্ভব বরং আমরা তো স্বয়ং তার কাছ থেকে দিন ও দুনিয়ার মঙ্গল কামনা করি যে আমাদের নবী সাল আলহি ওয়াসাল্লাম দয়া করুন তো আমাদেরকে দিন ও দুনিয়ার ও আখিরাতের মঙ্গল দিতে পারেন শয়তান এই বিষয়ে অনেক সময় কুমন্ত্রণা দিয়ে থাকে যে এটি সঠিক নয় অথচ ইসলামী শিক্ষা লক্ষ্য করলে তো জানা যায় যে মহান আল্লাহ পাকের আম্বিয়া আলিহি সোলাতাম আর আউলিহি কিরামের কাছে দিন ও দুনিয়ার কল্যাণ প্রার্থনা করাও যায় কেননা আল্লাহ পাকের এ সকল নেক ব্যক্তিবর্গ আল্লাহর দান ক্রমে দিন ও দুনিয়ার মঙ্গল দান করতে পারেন এখন আমরা এখানে সাহাবাই কিরাম আলিহি মুর জীবনীতে মজুদ এর অগণিত উদাহরণ থেকে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে রাখছি যাতে এ কথায় স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তালা ছাড়াও অন্য কারো কাছে দিন ও দুনিয়ার মঙ্গল কামনা করা সাহাবাই কিরামের পদ্ধতি ছিল সুতরাং রবিয়া কাব কাব রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ তালা আলিহিবা আলিহিবা সাল্লামের সাথে রাত অতিবাহিত করতাম তো আমি হজুর পানি আর মিসওয়া প্রয়োজনীয় জিনিস আনলাম তো হজুর সাল্লাহ তালা আলিহিবা আলিহিবা সাল্লাম ইরশাদ করলেন যা চাও আমার কাছ থেকে চেয়ে নাও তো আমি বললাম আমি জান্নাতে আপনার খিদমত করার সৌভাগ্য চাই হজুর সাল্লাহ তালা আলিহিবা আলিহিবা সাল্লাম ইরশাদ করলেন এটা ছাড়া আর অন্য কিছু চাও না তো আমি বললাম বাস এটাই চাই এ হাদি শরীফ থেকে প্রমাণিত হলো যে নবী করিম সল্ল্লাহ তালা আলিহিউ আলহিউসালাম থেকে নিজের প্রয়োজন আর আকাঙ্ক্ষা প্রকাশ করা আর নিজের ইচ্ছা নবী করিম থেকে যাওয়া কোনো সন্দেহ ছাড়া জাইজ এবং সঠিক এটাও প্রমাণিত হল যে নিজের কোনো উম্মতকে জান্নাত দান করা এটা হুজুর সল্লাহ আলি ও আলহিউসালামের ইচ্ছাধীন তা না হলে হুজুর হাজর রাবিয়া রদিয়াল্লাহু তালাহ আনহুকে বলে দিতেন যে জান্নাত দান করা আমার ক্ষমতাই নেই কিন্তু তিনি এটা ইসাত করেননি বরং তার ইচ্ছা পূর্ণ করে দিয়েছেন আর না শুধু জান্নাত বরং জান্নাতের সেই মহল যা বিশেষভাবে রব্বুল আয়লামিন আপন মাহবুব আলিহি সালামের জন্য বানিয়েছেন হাজর রবিআল্লাহ তালা আনহকে দান করেছেন কেননা খিদমতের সৌভাগ্য তখনই হওয়া সম্ভব খাদিম আর যার খিদমত করা হবে উভয়ে একই মহলে থাকে যদি উভয়ে আলাদা আলাদা থাকে তাহলে খিদমত করা কিভাবে সম্ভব হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন যে আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী সাথে অন্তর্ভুক্ত করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে উকাসা তুমি তাদেরই অন্তর্ভুক্ত আর এটা তো সেই হাদিস বর্ণনা করলাম যার উপর সাহাবী کرام আলাইহিমুরিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছ থেকে আখিরাতের মঙ্গল কামনা করছেন এ থেকেও সামনে অগ্রসর হন আর দেখুন সে সময় কি হয়েছিল যখন খেজুরের একটি ডালকে হুজুর সাল্লাহতাল আলহি আ আলহি আসাল্লাম ইরশাদ করলেন যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এই বাগানে ফিরিয়ে আনবো যেখানে তুমি ছিলে আর যদি তুমি চাও তাহলে তোমাকে আমি জান্নাতে রোপণ করব যাতে জান্নাতে তোমার ফল আল্লাহর আউলিয়াগণ আহার করে তো সেই ডালটি আরজ করল আমাকে জান্নাতে রোপণ করুন এর উপর নবী করিম সল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করলেন আমি তাই করে দিলাম অর্থাৎ তোমাকে জান্নাতে লাগিয়ে দিলাম সুভায়ান আল্লাহ এটা সেই বৃক্ষ যার উপর নবী করিম সাল্লাহ আলহিউ আলহি ওসালাম হেলান দিয়ে খুদ সাত করেছেন অনুরূপভাবে খাইবার যুদ্ধ চলাকালীন সময় এক সাহাবির হাঁটুতে আঘাত লেগে গেল আর সে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহি ওয়াস্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন তোরসুলুল্লাহ তার হাঁটুকে ঠিক করে দিলেন তেমনি একবার মদিনায় মুনা লোকেরা ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়ে গেলেন বৃষ্টি হচ্ছিল না খাবার শেষ হয়ে যাচ্ছিল গবাদি পশু দুর্বল হতে লাগল তম্মদিনার লোকেরা হজর আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রদিয়াল্লাহ তালা আনহার কাছে নিজের দুরাবস্থার অভিযোগ করল তিনি রদিয়াল্লাহ তালা আনহা ইরশাদ করলেন নবী করিম সাল্লা আলহিউসাল্লামের কবর মোবারকের নিকটে যাও আর সেখানে তোমরা একটি বাতি এমনভাবে জ্বালিয়ে দাও যাতে কবরে আনবার আর আসমানের মাঝে প্রতিবন্ধকতা না থাকে রাবি বলেন তারা এমনটাই করলেন এটা করতেই এমন অধিক বৃষ্টি হতে লাগল যে সব সবুজ শ্যামল হয়ে গেল উট এত মোটা হয়ে গেল যেন চর্বির কারণে ফেটে যাবে আর আপনারা দেখবেন এরপর অনেকবার সবুজ গম্বুজ শরীফ পুনর্নির্মাণ করা হয়েছে তাই হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা এর বর্ণনা অনুযায়ী প্রত্যেকবার সেই স্থানে একটি জানালা রাখা হয়েছে এখানে এখনও এই জানালাটি সবুজ গম্বুজের উপরও বানানো রয়েছে দেখতে পাবেন এ বিষয়টির উপর ভিত্তি রেখে আমরা বলতে পারি এ সময় যে দৃশ্যাবলী দুনিয়াতে চলছে বিকজ অফ করোনা ভাইরাস পুরো পৃথিবী সান। দুনিয়ার বড় বড় শক্তি হার মেনেছে প্রত্যেক জায়গায় লকডাউন উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে অনেক পরিবারে খাবারের ব্যবস্থা নেই লোকজন কঠিন অবস্থায় আছে পেরেশানি দিন দিন বেড়েই যাচ্ছে উপার্জনের কোনো পন্থা না হওয়ার কারণে মানুষ তাদের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে ত্রাণ নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ যে এ সময় দুনিয়ার ক্ষমতার ধরদের এটা করা উচিত যে নবী করিম সাল্ল তালা আলহিউআ আলহিউসালামের দরবারে গিয়ে সাহায্য প্রার্থনা করা আল্লাহ সুবাহ রহমতে আমার পুরো পুরি বিশ্বাস রয়েছে যে আল্লাহ পাক নিজের মাহবুবের উসিলাই দুনিয়া থেকে এই ভাইরাসকে দূর করে দিবেন আর পুনরায় হরমাইনে তেইবাইন আর পুরো দুনিয়ার সৌন্দর্য ফিরে আসবে বিপদ দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়ে যাবে মুচকে হাসি ফিরে আসবে এই আশা নিয়ে আসুন আমরা সবাই আরও একবার নবী করিম সাল্লাহ তলিহি ওসলামের শেখানো দোয়া আল্লাহ সুবাহ দরবারে করি আতিনা রবাফুনিয়া হা আযাবান নার হে আমার রব আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দান করো আর আমাদেরকে আখিরাতেও মঙ্গল দান করো আর আমাদেরকে দোচকের আজাব থেকে বাঁচাও আমিন এই মুসলমান অনেক বিপদগ্রস্ত দ্রুত সবুজ গম্বুজের দরজা খুলে দাও তাড়াতাড়ি হারামাইন তাইবাইনের রাস্তা খুলে দাও যে আমরা তোমার মাহবুব সল্লাহু তলিহি ওয়ালহি ওয়াসাল্লামের দরবারে পুনরায় উপস্থিত হতে পারি আর পুনরায় অনুরোধ করব। আবারও যেন হাজিরি দিতে পারি আর পুনরায় নিজের চাওয়া পাওয়াকে পূর্ণ করি বিপদ আপদ দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য পুনরায় চলা শুরু করবে মুচকি হাসি ফিরে আসবে আর পুনরায় আমরা প্রিয়নবী সাল আলহি আসালামের দরবারে আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ হারামাইন তাইনের দ্বার আবার খুলে যাবে তারপর সেখানে গিয়ে নিজের দোয়া পেশ করব নিজের ইচ্ছা পূরণ করব এ আশায় আসুন সব শেষে আবারও একবার হুজুর সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসালামের শিখানো দোয়া আল্লাহ সুবাহনা হো তাল্লার দরবারে করি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা আদা বান্না হে আমার রব আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দান করো আর আমাদেরকে আখিরাতেও মঙ্গল দান করো আর আমাদেরকে দোষকের আজাব থেকে বাঁচাও আমিন এই আকাঙ্ক্ষাই এ দোয়া করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়াও উত্তম হবে আপনার আখিরাতও উত্তম হবে আর ইনশাআল্লাহ আগত সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এরই ধারাবাহিকতায় আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে আগামীকাল মাগরীবের আজানের পরপরই নিজেদের খেয়াল রাখবেন আর যদি আমাদের এই প্রোগ্রাম মিস হয়ে যায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল দাওয়াত ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন আর এই দোয়াটি মুখস্থ করে নিন এবং নিজের দোয়াতেও অন্তর্ভুক্ত করে নিন ইনশাআল্লাহ অনেক বরকত অর্জন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যখন তোমার কাছে নেক দুয়া পবিত্র মুখে রবনারি অস্থবানের বানের